কালার কারেকশন এবং কালার গ্রেডিং আপনি যখন ভিডিও করতে যাবেন মানে ভিডিও এডিট করতে যাবেন তখন এই দুইটা জিনিস নিয়ে আপনাকে কাজ করতে হবে তো প্রথম প্রথম আমি যখন এডিটিং শিখছিলাম বা এডিটিং ক্লাস করতাম তখন আমার কাছে খুব মানে কনফিউশন মনে হতো কালার কারেকশন আর কালার গ্রেডিংটা কি তো এখন হয়তো আপনারা যারা ভিডিও এডিটিং করেন বা ভিডিও এডিটিং নিয়ে এক্সপিরিয়েন্স আছে তারা হয়তো অলরেডি জানেন কালার কারেকশন আর কালার গ্রেডিং হচ্ছে দুইটা ভিন্ন বিষয় যেমন কালার কারেকশন হচ্ছে যখন আপনার কোনো একটা ফুটেজ সেই ফুটেজটা ঠিক হয়নি মানে এটার মধ্যে কোনো কালার এক্সপোজারটা বেশি হয়ে গেছে বা একটু ডার্কনেসটা একটু বেশি বা কোনো একটা কালার আপনি যেভাবে চাচ্ছেন ঠিক সেভাবে হচ্ছে না তো সেই ফুটেজটাকে আপনি যখন কালারটা ঠিক করবেন কারেকশন করবেন যেমন আমার একটা ক্লিপ আমি যদি দেখাই সেটা ব্যাকগ্রাউন্ডটা অনেক বেশি সাদা হয়ে গেছে মানে এক্সপোজারটা অনেক বেড়ে গেছে তো এটাকে যখন আমি ঠিক করে স্বাভাবিক ক্লিপে করব তখন সেটা হচ্ছে আমার কালার কারেকশন আর কিছু ভিডিও আছে যেমন সেই ভিডিওগুলোতে আপনি যখন আপনার এফেক্ট দিবেন যেমন আপনি অনেক ট্রাভেল ভিডিও দেখবেন বা আপনি যখন ছবি দেখেন ছবি থেকে আমরা যে কালারটা দেখি সিনেমায় সেটা কিন্তু অরিজিনাল কালার না সেটার উপরে এফেক্ট দেয় বা সেটাকে কালার গ্রেডিং করে ওই কালারে নিয়ে যাওয়া হয় তো সেটা হচ্ছে কালার গ্রেডিং মানে আপনি যখন একটা নষ্ট হওয়া ক্লিপকে কালারটা ঠিক করবেন সেটা হচ্ছে কালার কারেকশন এবং যখন একটা ক্লিপটাকে আপনি আপগ্রেড করার জন্য এটার কালারগুলো আর সুন্দর করবেন সেটা হচ্ছে কালার গ্রেডিং তো লুমিট্রি প্যানেল নিয়ে বা কালার কারেকশন নিয়ে আমার আরও অনেক ভিডিও আছে বা আমি আরও আপলোড করব সামনে তো যারা সেগুলো দেখতে চান আমার ইউটিউব চ্যানেলটা ফলো করবেন আর যদি মন চায় তাহলে সাবস্ক্রাইব তো করতে পারবেনি